সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ বুধবার 20 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ, 2রা কার্তিক 1428 বঙ্গাব্দ। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংঘের প্রধান শিরোনামে এসেছে, সরকারি ঘরের নামে টাকা নিলেই জেল, বললেন মুখ্যমন্ত্রী। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, হিন্দুদের পাশে আছি, বার্তা শেখ হাসিনার, কোরআন কাণ্ডে ধৃত ফয়েজ জেলে। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, ভারতীয় সভ্যতা সংস্কৃতির মূল আধার জ্ঞানের অন্বেষণ। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে বামপন্থীরা মৌন, কটাক্ষ মুখ্যমন্ত্রীর, গণপরিষদে সবাই হিন্দু ছিলেন বলেই ভারত ধর্মনিরপেক্ষ। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, রাজ্যের বিমান পরিবহন শক্তিশালী করতে কেন্দ্রীয় মন্ত্রীকে বললেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ ক্ষেত্রে 2129 কোটি, পুলিশ বিভাগকে 120 কোটি সহ আরও সিদ্ধান্তে অনুমোদন ক্যাবিনেটের। দৈনিক বার্তালিপির প্রধান শিরোনামে এসেছে, 3 দিনে আক্রান্ত 856, সংক্রমণ না কমলে কড়া এসওপি, কাছাড়েও রোগী বাড়ছে প্রতিদিন। দৈনিক যুগসংখ্যের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, বিদ্যুৎ পরিষেবা চাঙ্গা করতে 250 কোটির অনুমোদন, ক্যাবিনেট সিদ্ধান্ত। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, অসমীয়া ও বাঙালির মধ্যে কোনো সংঘাত নেই, রাজ্যে ভাষিক সংঘাতে মদত দিচ্ছে কং, বাম ও মৌলবাদীরা, বলল বিজেপি। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, বিশ্বনবীর জন্মদিনে বদরপুরে বিশাল মিছিলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, কয়লার কালো ব্যবসা, দিগরখালে এনফোর্সমেন্ট ইন্সপেক্টর কাকতি আটক, অ্যাকশন মোডে রাজ্য সরকার, অভিযুক্তদের মধ্যে হাহাকার। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, বড় সাফল্য, রাজৌরিতে সেনার গুলিতে নিকেশ 6 লস্কর জঙ্গি। দৈনিক বার্তালিপির প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, গরুখুঁটি উচ্ছেদের জেরেই কুমিল্লায় মূর্তি ভাঙচুর, শিক্ষকের মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, শোকজ। দৈনিক যুগসংঘের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, মাথায় গিটার দিয়ে মেরে স্ত্রীকে নৃশংস খুন স্বামীর, তীব্র চাঞ্চল্য লালার ইট ভাটায়। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, কিডনি প্রতিস্থাপন করা ব্যক্তিকে সাজানো হয়েছে ভূ মাফিয়া, কাঁঠাল রোডে জমি বিবাদ, সরফদের পাশে স্থানীয়রা। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, করিমগঞ্জ সিভিলে 3 ঘন্টা ওপিডি বন্ধ, বাইরে ভোগান্তি রুগীদের। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, ভারতের প্রভাবশালী ধর্মীয় পণ্ডিতদের তালিকার শীর্ষে মাওলানা মাহমুদ মাদানি। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে 40% মহিলা প্রার্থী দেবে কংগ্রেস, বললেন প্রিয়াঙ্কা। বিশেষ শিরোনাম যুগসংঘ থেকে, উত্তরাখণ্ডে প্রবল বন্যায় মৃত 27, সাহায্যের আশ্বাস মোদির, সাময়িক স্থগিত 4 ধাম যাত্রা। কাশ্মীর নিয়ে আলোচনা করতে মোদির বাসভবনে অমিত শাহ, চলতি সপ্তাহে উপত্যকা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। খেলার শিরোনাম যুগসংঘের শেষ পৃষ্ঠা থেকে, আজ বিশ্বকাপের শেষ প্রস্তুতি টিম ইন্ডিয়ার। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, ভারত পাক ম্যাচ, নজর বিরাট বাবর দ্বৈরথে। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, টালমাটাল পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে চলেছে পাকিস্তান। গতির খেলা থেকে, আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, ব্যাটিং অর্ডার চূড়ান্ত করতে চায় ভারত। নববার্তার মাঠে ময়দানে থেকে, আজ ভারতের সামনে অস্ট্রেলিয়া। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।